বিগত কুড়ি দিন ধরে সন্ধানহীন অসমের কলিয়াবরের শাগমুঠিয়া বাগানের একটি কুড়ি বছরের যুবতী। যুবতীর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই যুবতীটি শাগমুঠিয়া চা বাগানের চিবতাঁতি ও সুরভি তাঁতির কন্যা নীহারিকা তাঁতি। ঘটনার বিবরণে জানা গেছে, ১৬ জানুয়ারিতে ঘরের কাছে বিহু অনুষ্ঠান দেখতে গিয়েছিল এই যুবতী। কিন্তু পরবর্তী সময়ে যুবতী নীহারিকা ঘরে ফিরে এলো না। নীহারিকার পরিবারের লোকেরা এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছে, কিন্তু লাভ কিছুই হলো না। পরবর্তী সময়ে উপায় না পেয়ে পরিবারের লোকেরা ঘটনাটি সম্পর্কে জখলাবান্ধা পুলিশের কাছে গিয়ে একটি মামলা দায় করেন, কিন্তু আজও নীহারিকার সন্ধান লাভ করতে সক্ষম হয়নি পুলিশ। এখন সংবাদ মাধ্যমের কাছে গিয়ে ঘটনার বিবরণ জানান ভুক্তভোগী পরিবারটি। তার দেহাতই সামলাব নোয়ারে আর কাম কেনেকা করি, আমি তার মা দেউতা বলি মানে ইমান বিশ বছর ছোৱালীক মানে ঘরতে রাখি আছে। কোন কত বা যদি লোরার লগতো যদি কোনো লোরার রাখে না, এই লোরাটো ফাঁসি দি ফাঁসি লগাল হব এই ছোৱালীর জন্য কাজে কষ্ট হওয়ার কারণে কোনো লোরা রাখিব না। ঘরতে থাকে আর কিবা লগর যায় কথা সথা পাতে, আর আকো ঘরতে আহে, ঘরতে কাম সাম করে, ঘরতেই থাকে। বাহারত মানে একবার ঘুরা ঘুরি না আছে। মানুষের মানে ফুসলাই ফুলা লই গেছে, মানে বেঙি টাইপের মানে যোনে মানুষ যোন কব সি ফালেই যাব, মা দেউতার মানে মানে কথা নুশুনে। আর কোনে বিশ বার দোকান পঠিয়ালে বিশ বার দোকান যাব, এনেকা আছে মানে বেলেগর কথা বহুত হুম না। দেরি ফয়লা প্রথম লগাই দিছিল স্কুলে, আর এক কাল আছে এক এক মাহ মান পড়িলে পিছতে রুদ দিয়ে যে মানে মুখ আই পালে ঘরত কয় মুখ মাথাটো ঘুরাই দিয়ে। রাস্তা তো পড়িছে, এখানে মাস্টার কই পেলা তার স্কুলতে ছুটা করাই দিল। কেতিয়াবা রাস্তা কিবা হয়ে যাব, এইটো ফসল নাই, ফসল নাই।